সালামু আলাইকুম বন্ধুরা, রাজীব বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি এডুকেশনাল বিজ্ঞপ্তি নিয়ে এটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর এটি প্রকাশ করেছে এবং এটি মূলত এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচির কিছুটা পরিবর্তন নিয়ে আলোচনা। তো আমরা দেখব এটার স্মারক নম্বর কত, এটির স্মারক নম্বর হলো 5000। এটি আচ্ছা, আমি আপডেট যে নোটিশটি আছে সেটিতে চলে গেলাম। আচ্ছা, এটির স্মারক নম্বর হলো 6119 এবং তারিখ হলো 10/1/2023, মানে 10/1/2023 সালে এটি প্রকাশ করেছে জানুয়ারি 10 তারিখে এবং আপনারা হয়তো পরীক্ষা দিয়েছিলেন 7/1/2023-এ। প্রথম পরীক্ষাটি ছিল এবং সেটি ছিল জমি হস্তান্তর আইন এই সাবজেক্টটির উপরে এবং আপনি যে পরীক্ষাটি দিবেন সেটি হলো দেওয়ানি কার্যবিধি, যেটি অবশ্যই আপনার রুটিন মাফিক অনুষ্ঠিত হবে। সেটি হলো 14/1/2023 এবং এটি হলো ল অফ সিভিল প্রসিডিউস অ্যান্ড ল অফ লিমিটেশন, মানে এই সাবজেক্টটির পরীক্ষা হবে এবং এটি হলো আপনাদের সেকেন্ড পেপার পরীক্ষা এবং এটি মূলত 8:30 আগের যে নোটিশটি ছিল সেটিতে 8:30 প্রকাশ করার কথা ছিল, কিন্তু এখন এই পরীক্ষাটি শুরু হবে সকাল 10:00। তো এটা তারা দেখুন কিভাবে লিখেছে, 2020 সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পূর্ব ঘোষিত শুরুর সময় সকাল 8:30 এর পরিবর্তে আগামী 14/1/2023 তারিখ হতে সকাল 10:00 শুরু হবে। সংশ্লিষ্ট সকলকে পরবর্তী সময় অনুযায়ী পরীক্ষা শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, পূর্বে প্রকাশিত সময়সূচির অন্যান্য শর্তাবলী ও তারিখ অপরিবর্তিত থাকবে, বিষয়টি অতীব জরুরি। তো আমরা এই নোটিশ থেকে বুঝলাম যে আমাদের পরীক্ষা 8:30 থেকে হওয়ার কথা ছিল, সেই 8:30 পরিবর্তে পরীক্ষাটি শুরু হবে মূলত 10:00, মানে সকাল 10:00, এবং বাকি যেই পরীক্ষাগুলো আছে থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট, ফিফথ পার্ট, সিক্স পার্ট, এরকম যে পার্টগুলো আছে সব পার্টগুলো মূলত শনিবার সকাল 10:00 থেকেই অনুষ্ঠিত হবে। এবং তারা যদি তারপরেও নতুন নতুন কোনো আপডেট দেয়, যেমন এটা প্রকাশ করেছে জানুয়ারি 10 তারিখে, তো আপনারা মনে রাখবেন যে জানুয়ারি 10 তারিখে তারা একটি নতুন আপডেট প্রকাশ করেছে। এর পরবর্তী পর্যায়ে যদি নতুন কোনো আপডেট নোটিশ এই এলএলবি সংক্রান্ত প্রকাশ করে, এলএলবি সংক্রান্ত বিষয়ের উপর যদি প্রকাশ করে, অবশ্যই অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন এডুকেশনাল এবং জব সার্কুলার এবং অন্যান্য যে নোটিশগুলো থাকে সেই নোটিশগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।